বেসরকারি রেডিও ও টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স এয়ারলাইন্স অব বাংলাদেশ এনবিএ এর কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে গতকাল রাতে রাজধানীর একটি পার্টি সেন্টারে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এ সময় নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ করান সংগঠনটির সাবেক সভাপতি মুমতাহিনা হাসনাত ঋতু সংগঠনকে বেগবান ও সকল সদস্য সহ সহকর্মীদের যে কোনো সমস্যায় পাশে থাকবে এনবিএ এমনটাই জানান সংগঠনটির সভাপতি মাই টিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডক্টর সাকলাইন রাসেল ও সাধারণ সম্পাদক এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী এবং সাবেক সভাপতি মুমতাহিনা হাসনাত ঋতু আমি খুবই আনন্দিত এবং আমি মনে করি যে ওরা খুব ভালো এগিয়ে নিয়ে যেতে পারবে এবং আমাদের যে কষ্টের ফলগুলো তাদের হাতে তুলে দিয়েছি সেটাকে ওরা ভালোভাবে কাজে লাগাবে আর যেহেতু আমি ছিলাম আছি সবসময় তাদের পাশেই থাকবো আমাদের মূল উদ্দেশ্য থাকবে এবং মূল লক্ষ্যটা থাকবে হচ্ছে যে সদস্যদের পাশে দাঁড়ানো সুখে দুঃখে বিপদে আপদে কোথাও যদি কোনো সদস্য কোনো হ্যারাসমেন্টের শিকার হয় তার পাশে গিয়ে দাঁড়ানো কিংবা সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের কর্মশালা আয়োজন করা অর্থাৎ সব কিছু মিলে সদস্য বান্ধব একটি সংগঠন গড়ে তোলাই হবে আমাদের প্রথম এবং প্রধান কাজ স্বপ্ন ছিল যে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে আমি এনবিএটাকে এগিয়ে নিয়ে যেতে চাই সে স্বপ্ন পূরণ হয়েছে দ্বিতীয় ভালো লাগা কাজ করছে আমার আজকের পরিচয় কিন্তু মাই টিভির সাকলাইন আজকে আমি প্রেসিডেন্ট হয়েছি মানে মাই টিভি আজকে এই নেতৃত্ব দেওয়ার সুযোগটা পেয়েছে আমার বেড়ে ওঠার পেছনে আজ এ নিউজ প্রেজেন্টার হিসাবে মাই টিভির অবদান সবচেয়ে বেশি তাই আমি মাই টিভির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই চ্যানেলটি আমার প্রিয় চ্যানেল এবং তাদের পাশে থাকার কারণেই আমার এগিয়ে যাওয়াটা অনেকটা সহজ হয়েছে আমি সেই জন্য আজকের এই জয়টাকে এই অনুভূতিটাকে মাইটিভির জন্য উৎসর্গ করতে চাই গেল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয় সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাইটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ডাক্তার সাকলাইন রাসেল সাধারণ সম্পাদক এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার রাইসুল হক চৌধুরী সহসভাপতি পদে চ্যানেল টোয়েন্টি ফোরের মোহাম্মদ ইমতিয়াজ বৈশাখী টেলিভিশনের মেহেরি খোদা দ্বীপ এনটিভির নাজনিন আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টিভির মুজাহিদুল ইসলাম শিব্বির কোষাধ্যক্ষ বাংলা ভিশনের নাদিরা আশরাফ সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের আশিক তমাল দফতর সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের মামুনুর রশিদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মাইটিভির হাফিজ খন্দকার সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের রঞ্জু ইফতেকার প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের মাহমুদুল হাসান জাহিদ স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক চ্যানেল টোয়েন্টি ফোরের আতিকুর রহমান আতিক আইন সম্পাদক আর টিভির পারভিন মিতু মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সম্পাদক জিটিভির তাইব অনন্ত নির্বাচিত হয়েছেন কবির চৌধুরী জয় My TV online.